ছাগলে কোথায় যাচ্ছে রওশান? ও ছাগলটা পড়াশোনা করবে বলছে তো, তার লাগি স্কুলে নিয়ে যাচ্ছি। আমাকে কি পাগল পেয়েছো? আজকে তো রবিবার, মাস্টাররা আসবে নাকি? ওই যে নাই ভুলে মেয়েদের মাথায় গোবর পুড়ে থাকে। শালা বুইড়ো, আজ পথে কাল মরতে যাবা আর তুমি মুচি পানি নিতে পারো না। সব তোকে পাক করে দিচ্ছি। কি বলে? আমি তোকে কি বলেছিলাম আর তুই কি করছিস রে? আবার সেই হাড়ি চাচ্ছিস? মা আমাকে একটু খিদ দাও না খাই। এই শর্ত আমারই হবে না রয়েছে চাইতে। আমাকে খিদ দিবা না, থামো আব্বা আসু তোমার খির খাও দেখাচ্ছি। কি হয়েছে? আব্বা মা আবার হাড়ি যাচ্ছে। তুই আবার হাড় যাচ্ছিস, তোর লজ্জা কি না কিছু নাই? ও মা গো বাঁচাও গো, সে মেরে ফেললো গো। তোর লাগি রাস্তাঘাটে মুখ দেখাতে পারছি নি, সবাই বলছে তোর উপর হাড় চাটে। তোকে এতবার বারণ করার পরেও তুই হাড় চাটা ছাড়লি নি। তুই হাড় চাটা ছাড়বি কিনা বল? যে ভারী একটা পাশ না দিছি তোমার ছেলে তো খেয়ে পুড়ে দিয়েছে, তো হাড় চাটবো না তো কি করব? মা তুমি মিথ্যে কথা বলছো কেন? আমি যখন নামের কুল তালায় ছিলাম তখন থেকে তুমি হাড় চাটি চাটি খাও। এই যে তোমার স্বভাব, তোমার মার মনে হয় এরকম স্বভাব ছিল। আমার না দেখ তোর বাপের স্বভাব চাটটি করে বাজার করা, কোনোদিন দেখলাম না একটু বেশি করে বাজার করলি আসতে। আমার দা সামর্থ্য তাই বাজার করলে আসি, তোর লাগি লোকের বাড়িতে চুরি ডাকাতি করতে যাব নাকি? দরকার পড়লে তাই করবা, না হলে আমি হাড়চাটা ছাড়বো না। ঠিক আছে আমি চুরি করি হইলেও বাজার করে আসবো, কিন্তু এর পর থেকে যদি তোকে হাড়চাটতে দেখি তোকে আমি তালাক দিয়ে আবার বিকরি আসবো, তারপর দম দিব। হ্যাঁ হ্যাঁ আগে তুমি বেশি করে বাজার করে আসো তারপরে কথা বলো। এই শাকিল, এইভাবে ঘুরে বেড়িতে কোনো কাজ হচ্ছে না, কি দি কি করব, সংসারও চলছে না, বউ বাড়িতে অশান্তি করছে। তাই তো রে ভাই, কি আর করব। এই শুনিস আকাশে বলে অনেক টাকা, চ আজকে রাতে ওদের বাড়িতে চুরি করে আসি। ঠিক আছে চ তাহলে আজ রাতে ওর বাড়িতে চুরি করতে যাব। এই রওশান 1 কেজি চাল এনে দে তো। ঠিক আছে মা। কাকা আপনার দোকানে চাল পাওয়া যায়? দেখছো না এটা হার্ডওয়ারের দোকান, এখানে চাল পাওয়া যায় না। ঠিক আছে তাহলে। বললাম না তোমাকে চাল পাওয়া যায় না? কাকা আপনার দোকানে চাল পাওয়া যায়? এই আমার সাথে মশলা করা, আর একবার চালের কথা বলতে মুখ সেলাই করে দেব বদমাশ কোথাকার। লাল ঠিক আছে লেন, রাগ করেন না। ও কাকু আপনার দোকানে ছুঁচ আছে? না সুসপুস নাই। তাহলে সুতো আছে? না সুতোও নাই। ও কাকু আপনার দোকানে চাল পাওয়া যাবে? এই ছেলে তো খুব জ্বালালো রে, তোর কিছু বলি রে। আমি মুরগির মতো ঠুকে ঠুকে খাই, যাও তোমার পাতার ভাতে খুলবো না। না না রাগ করছো কেন? আমি তো তোমাকে ঠাট্টা করলাম। খাও না। চলো ঘুমাই কি, মেলা রাত হয়ে গেছে। শাকিল, তাড়াতাড়ি সব ভরিলে, একটা মানুষ জানে ইডি না থাকে, হাড়ি কুড়ি চামচ জানে কিচ্ছু না থাকে, সব ডুমড়ি ভরিলে। তুই হাড়ি কুলালিস, তোর বউ তো হাড়ি চাটা, তোর বউর কাজে লাগবি। তোর শালা চুরি করতে কিছু শান্তি নাই। এই কি ব্যাপার এলো, এত রাতে কিসের আওয়াজ এলো? এই তোরা এগুলা নিয়ে একা, আমি সাইকেলটা নিয়ে আসছি। বাপ রাশিদ, এত রাতে আমার বাড়ি কি করতে এসেছো? এই তোরা এত লোক আমার বাড়িতে চুরি করতে এসেছিস? করে ছাড়ো। এই চুপ কর, নাহলে মেরে ফেলবো। এই বুড়োকে মেরে হাত গন্ধ করিসনি, কদিন পরে বুড়ো এমনি মরে যাবে। একটু শাসি দে দিচ্ছ, মারবি আবার কি? দাদু, তুমি কি আমাদের সবাইকে চিনি ফেলছো? আমি বুড়ি হতে পারি, কিন্তু আমার চোখের পাওয়ার এখনো কমেনি, তার কারণে আমি পুঁটি মাছে ঝোল দিয়ে ভাত খাই। তোদের সবাইকে চিনি ফেলেছি, দাঁড়া সকালেই থানায় যাব। এইভাবে তো হবে না, শালা বুড়ি বলি মারতেও বিবেকে বেঁচে যাচ্ছে, আবার যদি ছেড়ে দিই তাও তো পুলিশকে বলি জেল খাটাবে। এই তোর বাড়িতে কোরআন শরীফ আছে? হ্যাঁ আছে, ওই তো ঘরে। কোরআন শরীফটা নিয়ে আয়। এই অবস্থায় আমি কুরআন শরীফ ছুবো না, আমি নাপাক। শালা বুইড়ু, আজ বাতে কাল মরতে যাবা আর তুমি মুতি পানি নিতে পারো না। চোয়া তোকে পাক করে দিয়েছি। কি করে? এই থাম, হয়ে গেছে। এবার আমি যা যা বলবো তাই তাই বলো। বলো, আমার নাম আকাশ। আমার নাম আকাশ। আমি এদের সবাইকে নিজের চোখে চুরি করতে দেখেছি। যদি এই কথাটা আমি কাউকে বলি, আমার বউ তালাক হয়ে যাবে। না, আমি এসব বলতে পারবো না। বলবি না মানে দিব ফুড়ি ফাঁসি দিব। বলছি যদি এই কথাটা আমি কাউকে বলি, তাহলে আমার বউ তালাক হয়ে যাবে। এই চল সব। তুমি দেখেছো নাকি কে চুরি করেছে? তুমি তো মেলা রাত পর্যন্ত জেগে থাকো, তুমি শুধু চিন্তা পেরেছো কি বলো কে চুরি করেছে, তারপর আমি দেখছি। বুঝলেই তো আমার বউটা হাত ছাড়া হয়ে যাবে। না না বাপ, আমি দেখিনি। কাঁদো না শোনা, আমি তোমার জন্য আবার একটা ভালো নেকলেস গড়ে দিব। কাঁদো না, চুপ করো চুপ করো। শালা দেখে যদি ধরতে পারি ফটফট করে ফেলে ফেলবো। আমার বাড়ি চুরি করা জীবনকার মতো শিখিয়ে দিব। এই লাও বাবু টাকা, তোমার যা মন তাই কিনি খাও গা। আব্বা, তুমি যে টাকা পয়সার মুখ দেখতে পাতা না, এক টাকা চাইলে দিতাক না। টাকা আমার হাতের ময়লা, তোকে দিয়েছি খরচ কর দিনি। সুমন্দি, টাকা হাতের ময়লা না, আমার টাকা কোন চুরি করে খাচ্ছে আর আমি কিছু করতে পারছি না। এর একটা ব্যবস্থা করতে হবে। মৌলানা সাহেব, কারুর বাড়িতে যদি চুরি হয় আর তোরা যদি কোরআন শরীফ মাথায় করে শপথ করিয়ে নেয় আর বলে আমরা যে তোর বাড়িতে চুরি করেছি, এই কথাটা যদি কাউকে বলিস তাহলে তোর বউ তালাক হয়ে যাবে। আর সেই বাড়ির লোক যদি কোরআন শরীফ ছুঁয়ে কিরি কাটে তাহলে বউ তালাক হয়ে যাবে। হ্যাঁ, বাড়ির মালিক যদি কোরআন শরীফ ছুঁয়ে গিরি কাটে তাহলে বউ তালাক হয়ে যাবে। ঠিক আছে, কেন কার হয়েছে? ও কারণ না। আব্বা, আজকের মাংসটা বেশি স্বাদ হয়নি, কালকে আর দু কেজি ভালো দেখি অর্ডার দিও। শালা মাংস খাবি না? থাম, তোদের বাপ ছেলের মাংস খাওয়া ছাড়াছি, জীবনে শুক্তি ছাড়া ভাত পাইনি, আর আমার টাকা চুরি করি। থাম, তোদের খাওয়া দেখাচ্ছি। মৌলানা সাহেব, কারুর বাড়িতে যদি চুরি হয় আর চোরে যদি কোরআন শরীফ মাথায় করে শপথ করিয়ে নেয় আর বলে আমরা যে তোর বাড়িতে চুরি করেছি, এই কথাটা যদি কাউকে বলিস তাহলে তোর বউ তালাক হয়ে যাবে। আচ্ছা বলেন তো, সেই বাড়ির মালিক যদি কাউকে বলে তাহলে বউ তালাক হয়ে যাবে? হ্যাঁ, সে তো হবে। কার সাথে এমন হয়েছে? হুজুর, এই কথা যদি আপনাকে এখন বলতে যাই তাহলে তো আমার বউ তালাক হয়ে যাবে। ও, এইবার আমি বুঝতে পেরেছি কার সঙ্গে হয়েছে। শোনো, তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, একটু এদিকে আসো। তাহলে বুঝতে পারলে আমি যা বললাম? হ্যাঁ হুজুর, আমি সব বুঝতে পেরেছি। তাহলে তাই করো, তুমি বাড়ি গিয়ে বড় দেখে একটা খানা করে দাও, আর যা যা বললাম তাই তাই করো গা। ঠিক আছে হুজুর, দেখেন বুড়ো কালে জানে আমার বউটা হারায় না। তানিয়া, আমি মরি গেলে ছেলেপিলিরা খানা দেবে কি তার ঠিক নাই, আমি বেঁচে থাকতেই জ্যান্ত খানাটা দিয়ে দিই, যা ভালো হয় করো। আব্বা, আমি দুর্গা নিমন্ত্রণ গুলা দিতে গেলাম, তুমি পাড়া নিমন্ত্রণ গুলা দিয়ে দাও। ঠিক আছে। দাদু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। রাশিদ নাই? নাই তো। কিছু বলবেন নাকি? রাশিদ আসলে বলবা, কাল কি আমাদের বাড়ির জান্তখানা নিমন্ত্রণ থাকলো। ঠিক আছে, আসলে বলবো। বাড়িতে তো কেউ নাই, আর হাড়ি চাটাও বারণ আছে, একটু বুদ্ধি খাটাই। আমি তো কি বলেছিলাম, আর তুই কি করছিস রে? আবার সেই হাড়ি চাটছিস? বিনা দোষে আমাকে হাড়ি চাটা বলবা না। আমি হাড়ি চাটেছি নাকি? আমি তো হাড়ির মধ্যে হাত ভরে হাত চেটে খেয়েছি। তার মানেই তাই যাবার আগে। ছাগল কোথায় যাচ্ছে রওশান? ও ছাগলটা পড়াশোনা করবে বলছে তো, তার লাগি স্কুলে নিয়ে যাচ্ছি। আমাকে কি পাগল পেয়েছো? আজকে তো রবিবার, মাস্টাররা আসবে নাকি? ও ঠিক আছে, আমার খেয়াল ছিল না, আমি কালকে নিয়ে যাব তাহলে। ঠিক আছে, তাই করো। ওই যে নেই ভুলে মেয়েদের মাথায় গোবর পুড়ে থাকে, ছাগল খেয়ে কোনোদিন স্কুলে ভর্তি করা যায়? এই সামান্য বুদ্ধিটাই ওদের মাথায় নাই। আমি যে আর কি পাচ্ছি তাই বুঝতে পারলো না। তোর মা আবার হাড়ি চাটছিল, তার লাগি বাড়ি থেকে বের করে দিয়েছি। দেখা তো নানিদের বাড়ি আছে। হাড়ি চাটেছে বলি তুমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিবা? এই বেশি বকিস নি, নাহলে তোকেও বের করে দিব। কত দরদ লাগে, তোর মার কাছে চলে যা। যশুপ্রাজ আকাশদের বাড়ি খানা খেয়ে আসি। দাঁড়া, নুঙ্গি গেঞ্জি লেসিলে আসি। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, যাও খাওয়া দাওয়া করলাম গা। কি দাদু ভালো তো? হ্যাঁ ভালো। এই ছেলে থামো, তুমি এই বুড়ুর বাড়িতে চুরি করেছো? না না, চুরি কেন করব? ঠিক করে বলো, নাহলে কিন্তু তোমাকে মসজিদে তুলবো। মসজিদে কি তো মিথ্যি কথা বলা যাবে না, সত্যি কথা যখন বলতেই হবে। চুরি কি আমি একা করেছি নাকি? হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি একা চুরি করিনি, আমার সাথে আরো চারজন আছে। তার আগে আপনি একটা কথা বলেন, এই বুড়ুর বউ আছে না তালাক হয়ে গেছে? না তালাক হয়নি। না আপনার কথা আমি মানবো না, আমরা ওকে কোরআন শরীফ ছুঁই কেটে নিয়েছিলাম। ও যদি আমরা চুরি করেছি এই কথা কাউকে বলে তাহলে ওর তালাক হয়ে যাবে, আর আমরা যে চুরি করেছি ও ছাড়া কেউ দেখেনি। তার মানে ও আপনাকে বলিছে, তাহলে ওর তালাক? শুনো, ওর তালাক হয়নি কারণ ও কাউকে বলেনি। তাহলে আপনি জানলেন কি করি? শুনো, তুমি ওকে মুখ দিয়ে উচ্চারণ করে বলতে বারণ করেছো, কিন্তু ইশারা করে তো বলতে বারণ করেনি। ও আমাকে ইশারা করে বলেছে। কি করে? আব্বা তাহলে তুমি জেনে শুনে চোরগুলোর নাম বলোনি? আমি বললে কি তোর মাথায় তো এটা এখন জানলি আবার কি করবি করিলে? এই শালা বের কর টাকা।